করোনা সনদ পরীক্ষা, বোর্ডিং কার্ড ও ইমিগ্রেশনেও লম্বা লাইন। দীর্ঘ সময়ের অপেক্ষায় অস্বাস্থ্যকর খাবার ও পানীয় গ্রহণ করায় হয়ে পড়ছেন অসুস্থ। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমনই ভোগান্তির চিত্র প্রতিদিনের। বিমানবন্দরে প্রবাসীদের দুর্ভোগের কথা জানব সাইফুল শাহিনের কাছ থেকে। ফরিদপুর থেকে দুবাইগামী ভাইকে সাথে নিয়ে বিমানবন্দরে এসেছেন আলম মণ্ডল। 14 ঘন্টা পেরিয়ে গেলেও নানা জটিলতায় কাটছে না অপেক্ষার প্রহর। এসএমএস আসে 6 ঘন্টার পরে এবং উঠাইতে উঠাইতে 7 ঘন্টা থেকে 7.5 ঘন্টা লেগে যায়। এই 7.5 ঘন্টা আমাদের দেখা গেছে হয়তো বা রাস্তায় থাকতে হবে। বিমানবন্দরে গেলেই মিলবে মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীদের এমন সব নানা অভিযোগ। এখানে তো বিশ্রাম এবং ভালো খাবারের ব্যবস্থা কোনো দিকে নাই, বসার জায়গা নাই। আপনি পরিবেশটা দেখেন, আমরা বাংলাদেশের যে নাগরিক, অন্যান্য এয়ারপোর্ট দেখেন, আমাদের এয়ারপোর্ট দেখেন, পুলিশ হয়রানিটা যথেষ্ট বেশি। এটা কিন্তু ঠিক না, বাংলাদেশ সরকার এটা কিন্তু বাংলাদেশ সরকার চিন্তা করা উচিত। অনেক কষ্ট হইতেছে, অনেক খাবার নিয়ে ঢুকতে পারে নাই, এখন বলতেছে যে 3:30টার আগে বের হতে দেবে না। বিমানবন্দরে প্রবেশ পথেই দীর্ঘ সময়ের অপেক্ষা। কোনো কোনো ক্ষেত্রে এই অপেক্ষা দীর্ঘ হচ্ছে 10 থেকে 12 ঘন্টাও। অনেকটা বাধ্য হয়েই আশেপাশের অস্বাস্থ্যকর খাবার ও পানীয় গ্রহণ করতে হচ্ছে বিদেশগামীদের। আর এসব খাবার খেয়ে বিমানেই অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। বিষয়টির মাত্রা এতটাই বেড়েছে, সম্প্রতি এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে আরব আমিরাত ও কাতার দূতাবাস। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে কাজও শুরু হয়েছে। খাবারের মান বজায় রাখার জন্য আমরা তাদেরকে সবসময় ব্রিফিং দিচ্ছি এবং তাদের নির্দেশনা দিচ্ছি এবং ছুটে এসে তাদেরকে জরিমানা করে গেছে। আশা করি তারা খাবারের মান এখন থেকে বজায় রাখবে। বিমানবন্দরের আশপাশের রেস্তোরাঁগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করেছে ডিএনসিসি। আন্তঃমন্ত্রণালয় বৈঠক আমরা করেছি, আমরা আমাদের যে ফুড এবং স্যানিটারি ইন্সপেক্টর আছে তারা কিন্তু অলরেডি এখানে আপনি যে হোটেলগুলো রেস্টুরেন্টগুলো রয়েছে এয়ারপোর্টের আশেপাশে আশকোনা এলাকায় এই প্রত্যেকটা থেকেই স্যাম্পল কালেকশন করে এগুলো আমরা ল্যাবে পাঠিয়েছি টেস্ট করার জন্য ফুডের। বহির্বিশ্বে এখন বাংলাদেশি শ্রমিকের চাহিদাই সবচেয়ে বেশি, তবে এর মধ্যেই প্রবাসী কর্মীদের এভাবে অসুস্থ হয়ে পড়ার বিষয়টি দেশের শ্রমবাজারে নতুন করে শঙ্কা তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।